এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, সিয়ামকে রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল, এই পুরো রমাদানুল মোবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি, এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া। এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায়। এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস, এই ভাবনা, এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তাটাকে, এই সেন্সটাকে, এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, এবং সেটাই আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা গড কনশিয়াস হতে পারো। আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, ঘরের ভেতরে আমরা চাইলে, কেউ নেই, কেউ আমাকে দেখছে না, আমি চাইলেই খেয়ে ফেলতে পারি, আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি, কিন্তু আমি খাচ্ছিও না, পানও করছি না, কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। পৃথিবীর কেউ আমাকে দেখছে না, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে, শরবত বের করে, আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি, কিন্তু এটা আমরা কেউই করি না, কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না। হি ইজ ওয়াচিং মি, তিনি আমাদেরকে দেখছেন। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনশিয়াসনেস, আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে। পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি। গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি। যেমন পুরো বছরব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই, তৃষ্ণার্ত হলে পানি পান করি, আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি, কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় গলা কাট হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না। সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না, তার মানে আমার যেটা মন চাচ্ছে, আমার যেটা ডিজায়ার, আমার যেটা ডিমান্ড, সেটা আমি ফুলফিল করছি না, অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি। তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায়, প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি। সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে, আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি, আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায়, জিতে যায় আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা। এই সিয়ামের আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, রেস্ট্রেইন্ড বানায়। আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না। এবং সহি বুখারির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয়, এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইন্নিম রুম সোয়েম, অর্থাৎ আম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা পালন করছি। রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা, ঝগড়া করা, কোনো বাক বিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যেই ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে, আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি। পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে, রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা একটি স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়্যান, এবং এই রায়্যান গেট দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর একবার এই রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সওয়াব বাড়ানো হয় এবং সওয়াবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয়, কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে, এই সিয়ামের প্রতিদান আমি নিজেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত নেক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সওয়াবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয়,
The rewards of A'mal is multiplied in this blessed month of Ramadan. এ মাসে আমরা একটা নফল এবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। একটা ফরজ এবাদত করলে সেটা 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হচ্ছে। এ মাসে উমরা করলে সেটা হজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সওয়াবকে বাড়ানো হয় গাণিতিক হারে, কিন্তু রমাদানুল মোবারকে কোনো নেক আমল করলে এর সওয়াবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে। এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয়, বিশেষ অফারের মাস। আল্লাহ তাআলা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে তোলে। তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে। এবং এই রমাদানুল মোবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো অনেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আর না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও, আর সামনের দিকে আগবাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূলুল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূলুল্লাহ তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মোবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিবরাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরুদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত, শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ, যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই। বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি, আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করবো, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো, অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত। সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কী ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি, সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো, প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ্জুদ, সারাদিন এবাদত, তেলাওয়াত, এরকম দু চার দিন চলার পরে, কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে, সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না। কারণ এমন প্ল্যান করা হয়েছিল
যেটা র্যাশনাল ছিল না, যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না। সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দ্য মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়েতে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যেটা বান্দা রেগুলার বেসিসে করে, যদিও এটা পরিমাণে কম হয়। সো আপনি পরিমাণে যদি কমও করেন, সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আসকার করেন, সাদাকা করেন, দান করেন, এটা যদি এটার যদি একটা ধারাবাহিকতা থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, স্বল্প পরিসরে প্ল্যান করুন, হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্নড হন, এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন।